সো বন্ধুরা, বহু আকাঙ্ক্ষিত এবং আপনাদের অনেকের খুব ফেভারিট, আপনাদের অনেকের খুব ফেভারিট সেই ওয়াকিং স্ট্রিট, মানে ফুল অফ ক্রাউড, ফুল অফ পিপল, ফুল অফ লাইফ, রাত 3-4-5 অবধি জেগে থাকে যে জায়গাটা, যেই প্লেসটা গমগম করে, সেই ওয়াকিং স্ট্রিটের সামনে এসে এখন হাজির হয়েছি। তো চলুন আপনাদের ওয়াকিং স্ট্রিটের বাইরের হ্যাপনিং প্লেসগুলো দেখাই এবং আপনারা এনজয় করুন। বাড়িতে বসে, কলকাতায় বসে, গ্রামে গঞ্জে বসে এই ভিডিও দেখে থাইল্যান্ড এনজয় করুন আমার সঙ্গে। এখান থেকেই শুরু হচ্ছে আপনার ওয়াকিং স্ট্রিট। এখান থেকে থ্রু 1 কিলোমিটার অবধি পুরোটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিটের এরিয়া। সো এখান থেকে আপনার ক্লাব, ডিস্কো, থেক বার, গোগো বার, গোগো বার মানে কি, গোগো বার মানে মেয়েরা নাচবে, আপনি দেখবেন আর পয়সা পাগলের মতো খরচ করবেন আর আপনাকে লুটবে, এটা হচ্ছে গোগো বার। আর যেগুলো নাইট ক্লাব, নাইট ক্লাবে কি হয়, নাইট ক্লাবে আপনার সাধারণত আপনি যাচ্ছেন, নাইট ক্লাবের ভেতরে বসছেন, আপনি ড্রিঙ্কস করছেন, পেমেন্ট করছেন, তো খুব স্মাইলি সবাই, এক্ষুনি হাই করলো। ভেরি হ্যাপনিং প্লেস, এখানে কারো মাইন্ডের মধ্যে কিছু নেই, ওপেন মাইন্ডের, সবাই স্মাইলি ফেসে কথা বলে। মিউজিক হাই, তাই আমি জোরে বলছি আপনাদের, আপনারা একটুখানি সেই হিসেবেই শুনবেন, দেখবেন। দ্য হোল স্ট্রিট আর বিলং অন ডিস্কো অ্যান্ড বার্স, রাইট সাইড, লেফট সাইড, অল দ্য সাইড ইস আ গোগো। ফগল্যান্ড ওয়াকিং স্ট্রিট পাতায়া, এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স নেই, এখানে কোনো ধরনের ডিস্টার্ব নেই, সো আপনি আপনার মতো ওপেনলি যেতে পারেন, আসতে পারেন এবং হাঁটতে পারেন, ভিডিও করতে পারেন, ভিডিওগ্রাফিতে কোনো মানা নেই, কিন্তু আপনি সরাসরি কারোর ভিডিও করতে পারেন না, সরাসরি ডাইরেক্টলি গিয়ে মুখের সামনে দাঁড়িয়ে গেলেন আর ভিডিও করছেন নির্লজ্জর মতো, তখন তো আপনাকে প্রবলেম পড়তে হবে। সো দিস আর দ্য অল গোগো বার্ডস, এভরি টাইম অ্যাপেল, গোগো, সরি, তো তারপর লাইফ অ্যান্ড রাইট সাইড দুদিকেই আপনি দেখতে পাচ্ছেন দ্য লর্ডস অফ বার অ্যান্ড ডিসকোস। তো এখানে আপনার, আপনি আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে পৃথিবীর সব রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান থেকে শুরু করে জাপানিজ, কোরিয়ান, আমেরিকান, ইউএসএ, ইংল্যান্ড, সব সব কিছু এখানে আছে, সব জায়গারই আছে। সো আপনি আপনার মতো করে এনজয় করতে পারেন।
এখানে আপনার 70% 80% আপনি ইন্ডিয়ান পেয়ে যাবেন। ইন্ডিয়ানরা এখানে ঘর বাড়ির মতো সবাই থাকে, সো ভেরি নাইস প্লেস। আমি আজকে পুরো ওয়াকিং স্ট্রিটটা আপনাদের দেখাবো A to Z। এটা হচ্ছে জান্নাত ক্লাব, যে ভিডিওতে অনেক সময় দেখেছেন জান্নাত ক্লাব, তো এটাই হচ্ছে সেই জান্নাত ক্লাব। তো এখান থেকে পুরোপুরি ওপর অব্দি দা হোল বিল্ডিং নতুন করে খুলেছে, নিউ বিল্ডিং। তো বাইরে সবাই দাঁড়িয়ে আছে জান্নাত ক্লাব থেকে ইনভাইট করার জন্য। ইন্ডিয়ান ক্লাবস আর ভেরি ফেমাস, সামহাও ইন্ডিয়ান প্রচুর ছেলেরা এখানে কর্মসংস্থান পেয়েছে, চাকরি পেয়েছে। তো এক কথায় ভালো লাগে যে চাকরি পেয়েছে, চাকরি করছে, ইনকাম চলছে, ফ্যামিলি চলছে। তবে বিদেশের লাইফটা খুব টাফ, দেখলে হয়তো মনে হয় খুব রঙিন রঙিন হচ্ছে তাদের জন্য, যারা এখানে ঘুরতে আসছে পয়সা খরচ করছে তাদের জন্য, যারা পয়সা আর্ন করছে এখানে ভীষণ কষ্ট করে থাকে এবং ফ্যামিলিকে প্রতি মাসে পয়সা পাঠায়। তো যখন তারা দেশের বাড়িতে যাবে একটু প্লিজ দয়া করে তাদের সম্মান দেবেন, আদর যত্ন করবেন। এটা ভাববেন না যে বিদেশে এরা সবসময় মজা করে, ভীষণ কষ্ট করে। 16 থেকে 18 ঘন্টা ডিউটি করতে হয়, 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমোতে সময় পায়। আপনার ভিডিওকে সরাসরি রেখে আপনি ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু সরাসরি কাউকে টার্গেট করে যদি ভিডিও করেন তাহলে সেটাই আপনার পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে, তখন আপনাকে মানা করবে যে প্লিজ ডোন্ট টেক ভিডিওস, ডোন্ট টেক ফটোস। আর হাসি মুখে বলবে, কেউ রাগ করে বলবে না। তো আপনিও হাসি মুখে বলুন, একটু হেসে কথা বলুন, কিপ স্মাইলিং অলওয়েজ। এটা হচ্ছে টনিস পান্ডা, এটা হচ্ছে আপনারা দেখেছেন অনেক ভিডিওতে টনিস ক্লাব। তো আমার উপর দেখতে পাচ্ছেন টনিস ক্লাব, এটাও খুব ফেমাস একটা বার, বার কাম ডিস্কো কেক এভরিথিং। অনেকে আছে এখানে আপনার এই নাইট লাইফটাকে এনজয় করতে চান, ডিসকোতে থেকে এসে এনজয় করতে চান। পাশে অনেক স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুড খাচ্ছে সবাই, এনজয় করছে লাইফটাকে। আর দেখতে দেখতে আমরা আবার চলে এলাম রাজ ক্লাবের সামনে। আমার সামনে রাজ ক্লাব, তো রাজ পাতায়া থাইল্যান্ড। এই রাজ ক্লাবে আপনার অনেক ভিডিও আপনি দেখেছেন, এখানকার সুনীল ইয়াশপাল ভাইয়া আছে এখানে, বাবাউল ইউটিউব চ্যানেল। সো এটা হচ্ছে সেই রাজ ক্লাব। রাজ ক্লাবে আপনার মোটামুটি রাত 3-4 অবধি চলতে থাকে পার্টি। সো রাজ ক্লাবে আমি এসেছিলাম, আমি আপনাদের ভিডিও দেখিয়েছি, চলুন ভেতরে গিয়ে আপনাদের একটু ভিডিও দেখাই ভালো করে। তো
পুরো ওয়াকিং স্ট্রিটটা আমি কভার করছি আজকে আপনাদের জন্য। ওয়াকিং স্ট্রিটে একদম লাস্ট অব্দি চলে এসেছি। ওয়াকিং স্ট্রিটের এই লাস্টে গেলেই আপনি পাবেন আপনার পাটায়া পোর্ট, যেখান থেকে আপনি কোরাল আইল্যান্ডের জন্য সকালবেলা ফেরি পাবেন। ফেরি করে আপনি যেতে পারবেন কোরাল আইল্যান্ড। আপনার পড়ছে 30 ভাট, সো 30 ভাট দিয়ে আপনি চলে যাবেন সোজা কোরাল আইল্যান্ড। তো এটা হচ্ছে আপনার ওয়াকিং স্ট্রিটের একদম এন্ড লাস্ট। সো এবার আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আবার ওয়াকিং স্ট্রিটের দিকে। তো বন্ধুরা, এটাই ছিল লাস্ট আপনার ওয়াকিং স্ট্রিটের লাস্ট। একদম এসে আপনার এখান থেকে শুরু হচ্ছে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য ফেরি সার্ভিস। তো আমি এখান থেকে চলে যাবো আমার হোটেলে। খুব টায়ার্ড, আপনাদের জন্য সারাটা দিন আজ ঘুরে ঘুরে সব জায়গায় ফুটেজ তৈরি করেছি। হোপ আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগছে আমার সঙ্গে আমার এই জার্নিতে। সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে এভাবে আমি আপনাদের প্রত্যেকটা দেশে ঘুরে ঘুরে আপনাদের ইনফরমেশন দিতে পারি, আপডেট দিতে পারি। আপনাদের ভালোবাসা, কমেন্টস এবং শেয়ার না হলে কিন্তু আমি এগোতে পারবো না। সো প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে দেখান, এটা আমার রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে। থাইল্যান্ড থেকে আমি শারিফ, আপনাদের বন্ধু, শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি। খুদা হাফেজ, শাব্বা খ্যার, নমস্তে, সাশ্রী আকাল, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।